তাড়াতাড়ি জলদি 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 জলদি, মনে হচ্ছে বড় একটা মাছ পেয়েছি। হ্যাঁ এদিকে নিয়ে এসো নিয়ে এসো, ফলো মি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ, আজ আমরা যাচ্ছি মেঘগাছিতে। তো সকাল সকাল যাচ্ছি কারণ মাঠে গেছিলাম, তো মাঠে তেমন লোক নেই আর এক্সারসাইজও করা হলো না কারণ শরীরে খুব ব্যথা। তো এর জন্য ভাবলাম একটু ঘুরেই আসা যাক। চলো মেঘগাছি যাচ্ছি, জাস্ট একটাই কারণে, প্রায় 2 বছর হয়ে গেছে মেঘগাছিতে যাই। আর জায়গাটা খুবই ভালো কারণ ছবি টবি তোলার জন্য খুব ভালো স্পট। আর ওখানে গেছিলাম লাস্ট কলেজে ফার্স্ট ইয়ারের এক্সাম যখন দিলাম তখন, তো এর জন্যই ভাবলাম যে আজ যাই একটু ঘুরে আসি। হয়তো কোনদিন ভুলে যাবে তুমি, বলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে। চলে এসেছি নান্দাই ব্রিজ, ক্রমে শেষ হতে চলেছে। তো এখান থেকে অনেকটাই দূর মেঘগাছি, তো যারা চেনো না তারা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। জায়গাটাও খুবই সুন্দর, মানে ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট জায়গা, ওর মতো জায়গা খুব কমই আছে। খাপুরে, তো জায়গাটায় অনেক বছর পরে আসলাম, মানে 2 বছর পরে আসলাম, তো জায়গাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কারণ আমি যে টাইমে এসেছিলাম তো এখানে পিচের রাস্তা হয়নি, এখন দেখছি অলরেডি পিচের রাস্তা হয়ে গেছে। বাট এই 2 বছরের মধ্যে পিচের রাস্তা করেছে, আবার সেই রাস্তার মা বেহেনও এক হয়ে গেছে, তো কি অবস্থা রাস্তার। তো গাইজ, এমন এমনভাবে মানে রাস্তাটা ভেঙেছে, তো জল ছল জমে রয়েছে, মানে যে কোনো মুহূর্তে যদি কোনো গাড়ি না দেখে আসে তো মায়ের ভোগে। ও লিখ দিন বিক জায়গা মাটি কে মন, জগ মে রহ জায়েঙ্গে প্যারে তেরে বোল, লা 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 লা। এক দিন মর জায়েগা কুত্তে কি মৌত, জগ মে সব কহেঙ্গে মর গয়া মাদার চোট, লা 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 লা। রাস্তা গাইস, এক সময়ের জন্য আমার মনে হয়েছিল যে আমি কোনো রাস্তা দিয়ে নয়, মনে হচ্ছে কোনো পুকুর দিয়ে যাচ্ছি। কারণ আর এদিকের পরিবেশটা এত সুন্দর, ভাবো আরেকটা জিনিস যে রাস্তার দু সাইডে ধান চাষ করা হয়েছে আর রাস্তার মাঝখানে মানে ওখানে মাছ চাষ করা হবে। তাহলে দেখো তোমাদেরও দেখেছো এরকম রেডিমেড পুকুর। গাইস, তোমরা অনেকেই হয়তো ভাবছো যে আমাদের মেঘগাছিতে গন্তব্যস্থল কোনটা, তো অনেক দূরই তো চলে আসলাম। তো গাইস তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি আমরা যাব। তো গাইজ, তোমরা মাইলস্টোনে দেখতেই পেলে যে এখান থেকে সহজপুর 6 কিলোমিটার দূর। তো গাইজ, সহজপুরে আমরা যাবো না, আমরা যাবো মেঘগাছি গভর্নমেন্ট কলেজ। তো অনেকে হয়তো ভাবছো যে এই ভিডিওতে কেন এত রাস্তার সিন দেখাচ্ছি, বিশ্বাস করো গাইজ মানে এই জায়গাটা আমার রাস্তার জন্যই ভালো লাগে আর এই প্রকৃতি পরিবেশের জন্য। তো গাইজ, তোমাদের কাছেও এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি, তার জন্য এত হয়তো রাস্তার সিন বেশি দেখাচ্ছি, কথা কম বলছি।
তো গাইজ আমরা এখন একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। তো এই গ্রামে মানে রাস্তাঘাটে না এত পরিমাণে ছাগল আর হাঁস মুরগি, বিশ্বাস করো গাইজ একটু হলেই একটা ছাগলের সাথে ক্র্যাশ হয়ে যাচ্ছিলো আমাদের সাইকেলটা। তো গাইজ ক্ষতিপূরণ দিতে দিতে আমার এই সাইকেল মানে আমাদের দুজনের সাইকেল বেঁচে দিলেও ক্ষতিপূরণ মিটতো না, কারণ বলতো এটার থেকে একটা হবে তার থেকে একটা হবে সে আবার আরেকটা বাচ্চা দেবে, মানে তোমার বংশ বেঁচে দিতে হবে তাও এদের ক্ষতিপূরণ দেওয়া শেষ হবে না। তো গাইজ চলো আজ একদিন মর যায়গা কুত্তে কি মৌত জগ মে সব কহেঙ্গে মর গয়া মাদার চোর লালা। গাইজ জানি না আমরা কোথায় এসে পড়েছি, কলেজ খুঁজতে গিয়ে কোথা দিয়ে না কোথা দিয়ে ঘুরছি, হয়তো একটা রাস্তা ভুল হয়ে গেছে মানে অন্য গলি দিয়ে ঢুকে পড়েছি। তো গাইজ লোককে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে, দুবার ভুল হয়ে গেল, বুঝতে পারছি না কলেজটা কোথায় গেল, এই আশেপাশেই থাকার কথা ছিল, বাট এরকম ভুল কি করে হতে পারে, কাইসে হো সকতা হে। কোন হে লোক, কাহাঁ সে আতে হে? এ ফিউ মিনিটস লেটার আমরা রাস্তা ভুল করে ফেলেছিলাম, মানে মেদগাছি কলেজের রাস্তা, মানে মেদগাছি হাই স্কুলে চলে গেছিলাম একটু ভিতরের দিকে। এতক্ষণে রাস্তাটা পেয়ে গেছি কারণ এতক্ষণ আমরা ভেতরের দিকে চলে গেছিলাম, আর এই ছোট্ট ঢালাই রাস্তাটা খেয়াল করিনি, এটাই গোলমাল হয়ে গেছিলো যে কোন ঢালাই রাস্তাটা। তো এর জন্য আমরা উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি গেছিলাম, তো সামনেই কলেজ, তো চলো। দিন যায় রে ভরে আঁধারে ভুবন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব। গাইজ এই গভর্নমেন্ট কলেজের একটা মানে মজার ঘটনা বলছি, মানে যেবার ফার্স্ট আমাদের এক্সাম পড়েছিল, তো গাইজ আমরা ভাবছিলাম যে আমাদের কোন কলেজে এক্সাম পড়েছে, তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে আদৌ এখানেও কোনো গভর্নমেন্ট কলেজ আছে। তো গাইজ এখানে পরীক্ষা দিতে আসার পর মানে কলেজটা সত্যি কথা খুবই ভালো, মানে ডিসিপ্লিনও খুবই ভালো, বাট মানে আমরা যখন এক্সাম দিয়েছি মানে এক্সামে শুধু জাস্ট ঘরে এটাই লেখা ছিল যে 50 থেকে 100 জন এই ঘরে বসবে, মানে কোনো সিট নাম্বার নেই, মানে কোনো আমাদের ওপর জোর জুলুমের কোনো সৃষ্টি নেই, মানে যে যার মতো বসে ঘরে যেখানে খুশি বসে এক্সাম দাও, কিন্তু ছেলেপেলে তাও দিচ্ছিল, কিন্তু আমাদের নিজেরই একটা ভুলে যার জন্য মানে এখানে আর এক্সাম ফেলে না, কারণ ছেলেপেলে কী করেছিল যত টুকলি করেছিল গাইজ সব এই কলেজের মধ্যেই ফেলেছিল, আর মানে কলেজের একটা জায়গায় এরকম উঁচু ঢিপ করে ফেলেছিল, তো এর জন্য এই কলেজে আমাদের আর এক্সাম ফেলে না। তো দুঃখের ব্যাপার কারণ এই কলেজের মতো মানে কোনো কলেজ হয় না, আর এই কলেজে যারা এক্সাম দেয়নি তো তারা জানে না। তো গাইজ আমরা এখন বাড়ির দিকে ফিরছি, আর গাইজ আমার মাছ ধরতে খুবই ভালো লাগে, তো আমাদের এই যে পুকুর আছে সেই পুকুরগুলোতে আমরা মাছ ধরবো, তো চলো তোমাদের অবশ্যই দেখাবো। আমরা এখন মাছ ধরবো, এটা হলো মানে পুকুর বলাও চলে না, এটা হলো মারিয়ানা খাল, চলে আসো আগে আসো আগে আসো, এখন দেখাতে হবে মাছ ধরতে হবে, তো বেশি দূরে আসতে হবে না, তুমি ওখানেই থাকো না হলে এই যা জল তলিয়ে যাবে, আসো 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 এগিয়ে আসো। হ্যাঁ গাইজ আমার কপালটাই খারাপ, যতবারই সালা মাছ ধরতে মাছ তো পাই না, হয় আলতু ফালতু এটা ওটা এইসবই পাই, আজকে দেখতেই পেলে তোমরা নিজের চোখে, ভেবেছিলাম মাছ লাস্টে বেরোলো পাথর, কি বলবে বলো এই পোড়া কপালের কথা। গাইজ তোমরা মাইলস্টোনে দেখতেই পেলে যে এখান থেকে এখনো নান্দাই 5 কিলোমিটার দূরে, তাহলে ভাবো গাইজ আমরা কতটা ভেতরে এসেছি। আমরা চলে এসেছি নান্দাই ব্রিজের কাছাকাছি, তো একটু পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি কারণ রাস্তায় প্রচুর গরম লাগছে আর রোদও উঠেছে প্রচুর, তো এর জন্য একটু পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। তো গাইজ সামনে দেখো কতটা উঁচুতে উঠতে হবে আমাদের। গাইজ ফাইনালি আমরা নান্দাই ব্রিজে চলে এসেছি, দেখো আমাদের মুখের অবস্থা, মনে হচ্ছে পুরে বাদল হয়ে গেছে, এত রোদের যা টেম্পার।
তো গাইস চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো গাইস আজকের ভিডিওটা বাস এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।